অলকি ইটি বিডির পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরেকটি সরকারি চাকরিটা আপডেট মেসেজ নিয়ে আসলাম তো এই চাকরিটার নিয়োগ কিন্তু কয়েকদিন আগে প্রকাশ করছে তাহলে বন্ধুরা অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু সরকারি চাকরির একটা নিয়োগ অনলি অষ্টম শ্রেণী পাশ আজকে থেকে আবেদন শুরু এবং সমগ্র দেশ থেকে কিন্তু আবেদনটা করা যাবে আমি সরাসরি সেই সার্কুলারে চলে যাই এটা হলো সেই সার্কুলার এটা হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আন্ডারে একটা নিয়োগ তো তারা এখানে মানে জাস্ট অষ্টম শ্রেণীর পাশে সমগ্র দেশ থেকে একটা নিয়ে প্রকাশ করছে বন্ধুরা এখানে চাইলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম আমি এটা নিয়ে জাস্ট এখন আপনাদের সাথে বেসিক বিষয়গুলো ডিসকাস করবো বাকিটা আপনারা অবশ্যই সার্কুলারটি নিজে থেকে পড়বেন আমি লিঙ্ক আমার অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলেই সার্ক মানে সার্কুলারটি পেয়ে যাবেন এরপরে সার্কুলারটি ডিরেক্টলিও পড়তে পারেন কিংবা নামিয়েও পড়তে পারেন সেটা আপনাদের ব্যাপারে নো প্রবলেম তো এইখানে দেখুন তারা যেটি বলছে তা পদ কিন্তু একটাই তাহলে নিরাপত্তা প্রহরী এখন আপনি বলতে পারেন ভাই আমি নিরাপত্তা প্রকারী কাজ করবো ভাই অষ্টম শ্রেণী পাশে সরকারি চাকরি বেতন কিন্তু হবে বিশ হাজার সামথিং আপনার বিষয়টা বুঝেন আপনার বেসিক হইল কত আট হাজার দুশো পঞ্চাশ বেসিক ইন্টোটাল আপনি বিশ হাজার সামথিং স্যালারি পাবেন এবং আপনি আদার্স যে সমস্ত গভর্নমেন্টের সুযোগ সুবিধা সেগুলো তো পাচ্ছেনই সো এখানে আর কোনো প্রকৃতির কথা বলাটা ঠিক হবে বলে আমার মনে হয় না আপনি যদি এসএসসি পাশও হয়ে থাকেন তবুও আপনি এটাতে আপনার অ্যাপ্লিকেশন করাটা উচিত কারণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওরা মানে কী বিষয়টা বুঝতে পারছেন আমি এটা নিয়ে বেশি আর লেখা দিতে যাচ্ছি না যাই হোক এখানে অনলাইনে আবেদনটা আজকে থেকে শুরু আমার মাউসটা যেখানে আছে ঠিক এক্সাক্টলি এই লিঙ্কে ঢুকলে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন এই যে দেখুন এখানে অ্যাপ্লিকেশন হিয়ার এখানে ক্লিক করলে আপনাদেরকে এই সাইডে নিয়ে যাবে সমস্যা নেই তো এটা আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে একদম মাসের শেষ তারিখ পর্যন্ত আর আরেকটি বিষয় হলো যে আপনি যখন অনলাইনে আবেদনটা করবেন এরপর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার এই কী বলে এই মানে নিয়োগের পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে ফি অনলি মাত্র ছাপ্পান্ন টাকা তো ছাপ্পান্ন টাকা খরচ করে যদি আপনি একটা নিয়োগে আবেদন করেন সেটা যদি হয় গভর্নমেন্ট নিয়োগ আমার মনে হয় মোটেও আপনার লস নাই তো বন্ধুরা আপনারা অবশ্যই এই সার্কুলারটা দেখে আপনারা যাদের যাদের যোগ্যতা তারা আবেদন করবেন মোটেও মিস করবেন না বাকি বিষয়গুলো আপনারা জাস্ট একটু সার্কুলারটার নামে যদি মনোযোগ সহ পড়েন সেটাই সবচেয়ে বেটার তো বন্ধুরা এই সার্কুলারের পাশাপাশি আপনার ডান পাশে দেখবেন আরও অসংখ্য সার্কুলার আছে কিন্তু একটু নিচের দিক নামতে থাকবেন নামলে আরও বেশ কিছু সার্কুলার পাবেন যেমন ওয়াসার কনস্টেবল পদ নিয়ে প্রকাশ করছে এটা কিন্তু আপনারা দেখতে পারেন মাত্র এসএচি পাশে সমগ্র দেশ থেকে সবাই আবেদন করতে পারবেন এবং এইখানে আরও বেশ কিছু পদ আছে প্রায় নয়শো নব্বইটার মতো পদ আছে আপনারা এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন চাইলে এটা আপনাদের অনেক উপকার আসবে বা বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে পাঁচটা নিয়োগ একত্রে দিয়েছে পাঁচটা নিয়োগ বিগ বিগ সাইজের নিয়োগ এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো দেখে দেখে আপনারা জাস্ট আবেদনটা করবেন আমার বিশ্বাস আপনাদের মোটেও খারাপ হবে না অনেক অনেক ভালো হবে তো বন্ধুরা যাই হোক আজকের মতো এতটুকুই বাকিটা আপনারা নিজে থেকে সার্কুলার দেখে পড়েন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ